বিয়ে করলেন মিঠুন চক্রবর্তীর ছেলে মহাক্ষয় মঙ্গলবার দীর্ঘদিনের বান্ধবী মাদালসা শর্মার সঙ্গে সাতমাকে বাধা পড়লেন তিনি সোশ্যাল মিডিয়ায় মহাক্ষয়ের বিয়ের ছবি প্রকাশে এসেছে বেশ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল চলতি বছরের সাত জুলাই নাকি বিয়ে করবেন মহাক্ষয় ওরফে মিমো কিন্তু তার আগেই বড়সড় বিতর্কের মুখে পড়েন মিঠুনের বড় ছেলে তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন এক তরুণী সেই অভিযোগের ভিত্তিতে দিল্লির রোহিণী আদালতে মিমোর বিরুদ্ধে ধর্ষণের মামলা রুজু হয় ইন্ডিয়া টুডের প্রকাশিত খবর অনুযায়ী আদালতের নির্দেশেই এফআইআর দায়ের হয়েছিল যদিও এই বিষয়ে মিঠুন চক্রবর্তী ও তার পরিবারের তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি শোনা গিয়েছিল বিয়ে বাতিল হয়ে গিয়েছিল মহাক্ষয়ের তবে এদিন বলি মহলের কিছু সূত্র জানাচ্ছে বিয়ে নাকি সেদিন মোটেই বাতিল হয়নি রেজিস্ট্রি হয়ে গিয়েছিল বিয়ের বিভিন্ন অনুষ্ঠানও পালন হয়েছে শুধু অতিথি তালিকা ছোট করা হয়েছে বলে খবর